বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা মা দেখেন কি আইছে? আসসালামু আলাইকুম। মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন হাতে করিয়া? দেখি দুইটা মাছ নিয়ে আপনি মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন। তা মাছগুলো শুধু মাইয়ার জন্য নিয়ে আসছেন নাকি আমাদের জন্য আনছেন? দেখে তো মনে হয় না আমরা ভাগে পাবো। আর এটা কি মিষ্টি? 1 কেজি মিষ্টিটা ভাগ করে 2 প্যাকেটে নিয়ে আসছেন নাকি? মা আপনি কিন্তু আমার বাবার অপমান করতেছেন। তোমার বাপের অপমান বোধ আছে নাকি? মান ইজ্জত বলতে কিছু আছে নাকি যে অপমান করব তার গায়ে লাগবে? বিয়ান আরে রাখেন, অনেক বিয়ান বিয়ান করছেন। আমি যে জীবনে কোন বড় পাপটা করছি না মনে পড়তেছে? যে পাপের কারণে আপনার মতো ছোট লোকের লগে আমার আত্মীয়তা। আচ্ছা যাই হোক, আত্মীয়তা যখন হয়েছেই আপনারা তো আর বাইর করে দিতে পারি না। আইছেন নাস্তা পানি ভালো মতন খাইয়া যাইবেন। নাস্তা করু না, পেট ভরা আছে। আইসতেন আমি যাই। দাঁড়ান, এই আপনার এসব জিনিস নিয়ে যান। দেন আমার শ্বশুর বাড়ির কেউ চায় না কেউ এই বাড়িতে আহো। তোর দেখুন মনটা ছটফট করে, তাই বারবার আমি ছুইতে আসি। আমি আর আসুন না, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। যেই মাছ মিষ্টির জন্য এত কথা শুনলাম, আমার মায়ের চোখে পানি ফলাইলো। এই মাছ মিষ্টি নিয়ে আমি আর কি করব? এইগুলা নিয়ে আর কি করব? দরকার নাই। আমি সবকিছু বুঝতে পারছি। আইতেছি মা বাবা, আজকে রিয়ার আব্বা আমাকে বাড়িতে আইছিল, তোমরা তারে অপমান করে এই বাড়ি থেকে তারাই দিছো নাকি? আইছিল কি লইয়া জানো? এর দূরে দূরে দুইটা মাছ আর একটা বাক্সের মধ্যে কয়টা মিষ্টি লইয়া এই পুরা গ্রামটা ঘুরে যা আমার বাড়িতে ঢুকলো। তোর শ্বশুর এটা তো গ্রামের সবাই জানে, জানে না? তাহলে কি দেখলো? একটা ছোট লোক আমার আত্মীয়, আর সেই আত্মীয় আমার বাসায় বেড়াইতে এসে। আরে তুই এগুলো নিয়ে আমগুলোর কথা কইতাছস মানে? তুই কিন্তু এটা অন্যায় করতাছস। কি কইলা? অন্যায় আমি করছি? হ্যাঁ অন্যায় তো তোমরা করছো। একটা বয়স্ক মানুষ আমাকে বাড়িতে আইছে, তোমরা কি করলা? অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে তাড়াই দিলা। আমি যখন প্রতিবাদ করতে গেলাম উল্টা তোমরা কইতেছো কি আমি অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে যা ইচ্ছে তোমরা তাই করো, তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার নাই। আমি বুঝতে পারতেছি তোর মনটা অনেক খারাপ। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, টাকা পয়সা শুধু লোকসান আর লোকসান, লাভ তো হইতেছে না। কটা দিন যাক কিন্তু ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা আমার হাতে আসুক, আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। আমি গঞ্জে যাইতেছি। আচ্ছা সাবধানে যাইব। ঠিক আছে। তো সাহস দেখা তো আমি অবাক হয়ে যাইতেছি। তুই তো দেখি সিরিয়ালের ওই বৌমাগো মতো স্বামীর কানে শ্বশুর শাশুড়ের সম্পর্কে বিভিন্ন রকম কথা লাগাইয়া সংসার ভাঙতে চাস, সেই সুযোগ তুই পাবি না। তার আগেই আমি আমার পোলারে আলাদা জায়গায় বিয়া দিয়া তোরে তালাক দাও। চাচা চাচা, সাগর ভাই, ও সাগর ভাই, কি হয়েছে এত সিলে সিলি কেন?